আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 16 অক্টোবর 2022 রোজ রবিবার অবস্থান করছি তালগাছি গরুহাটে। আর তালগাছি গরুহাটটির অবস্থান আপনারা অনেকেই জানেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার পাশেই তালগাছি গরুহাট। আর এই তালগাছি গরুহাট থেকে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতমানের গাভী সংগ্রহ করতে পারবেন, গাভী ষাঁড় বকনা যার যেটা পছন্দ সে সেটাই এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু গাভী দেখাবো আপনাদেরকে, বাচ্চা ছাড়া দুধের গাভী। তো আমরা গাভীর মালিক যিনি রয়েছে ওনার সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে তো আপনার বেশ কয়েকটা ভিডিও করা হয়েছিল শরৎনগর হাটে বোধহয়। জি জি, অনেকগুলি ছবি অনেক আগের থেকেই আপনি আমার ভিডিও করতেন এবং খুব ভালো চলাচল। তো আমি এই নেটে বিক্রি করি খুব সীমিত লাভে। আচ্ছা, আপনার যা দাম বলবো 2-4-5 হাজার টাকা কম বেশি করে বিক্রি করে দেয়, দুধ যা বলবো ওইটুকু পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মোটামুটি গাভী কতগুলো এনেছিলেন হাটে? আজ গাভী আনছেন 14 পিস। 14 পিস। জি। কেনা বেচা কয়টা করেছেন? কেনা বেচা হয়ে গেছে 8টা। 8টা হয়ে গেছে? জি অলরেডি। আচ্ছা, কিরকম দামের গাভী আপনার? আমার কাছে মনে করেন 350 থেকে শুরু করে খালি 70 হাজার পর্যন্ত গাভী আছে। 70 হাজার থেকে শুরু করে? জি। আচ্ছা, আর সবগুলো তো আপনার বাচ্চা ছাড়া মনে হচ্ছে না? বাচ্চা ছাড়া, এক পিস আছে বাচ্চা দিয়ে। এক পিস আছে বাচ্চা সহ? জি জি। আচ্ছা, তো গাভীগুলো দর্শকদের দেখান, আর এগুলো যারা হয়তো দেখে পছন্দ করে যোগাযোগ করবে বা নিতে চাইবে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার বা ইমো নাম্বারটা যদি বলে দিতেন। 01793। জি। আবার 93। আচ্ছা, 5333। ইমো আছে তো? জি। আচ্ছা, এই একটাই নাম্বার, ইমো বা ফোনে দর্শক যোগাযোগ করতে পারবে? করতে পারবে। আচ্ছা, তো আপনার গাভীগুলো দর্শকদের দেখান, এই পাশ থেকে শুরু করি এক নম্বর সিরিয়ালে। এই গাভীটা কি জাতের? এটা? জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে, কয় দাঁত? এটা 8 দাঁত হয়ে গেছে, দুধ আছে অনেক। 8 দাঁত হয়ে গেছে? জি, 12 লিটার দুধ আছে। 8 দাঁত হয়ে গেছে, 12 লিটার দুধ আছে। বাটটার ক্লিয়ার আছে? বাটটার ক্লিয়ার। আচ্ছা, বাটগুলো তো লম্বা লম্বাই আছে, দুধ দহন করায় কি সুবিধা হবে? জি সুবিধা হবে, খুব স্বাদিন। আচ্ছা, তো এক নাম্বার সিরিয়ালে আপনার এই গাভীটার দাম কত চাচ্ছেন? এই গাভীটার দাম তো 95 হাজার। আচ্ছা, 95 হাজার টাকা দাম চাচ্ছেন, দরদামে কি সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, বাচ্চা কয়টা দিছে এটা? এটা বাচ্চা দিছে 2 পিস। 2 পিস, এই যে আরেকটা। আচ্ছা, এটা সরাই দেন, পাশেরটা দেখি। এটা 2 নাম্বার সিরিয়ালে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান রানিও বলে কি? আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান বা রানি। দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত। বাচ্চা কয়টা দিছে? বাচ্চা পয়লাটি। একটা? আচ্ছা, একটা বাচ্চা দিছে, একটু ঘুরাই দিবেন এই পাশ থেকে দেখাই দেবো। অবশ্যই। বাটতলাগুলো ক্লিয়ার আছে তো নাকি? ক্লিয়ার আছে। দুধের পরিমাণ কেমন আসবে? এটার 10 লিটার দুধ আইছে। 10? অল্প দিন বিহীন বয়স তো দুধ আস্তে আস্তে পারবে। আচ্ছা, বাটটা ক্লিয়ার? ক্লিয়ার। দাম কত চাচ্ছেন এটা? এটার দাম চাওলো 85। 85? আচ্ছা, 85 হাজার টাকা দাম চাচ্ছেন, দর্শকরা চাইলে সরাসরি এসে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তো আসেন পরের গাভীগুলো দর্শকদের দেখান, 3 নম্বর সিরিয়ালে যে গাভীটা রয়েছে এটা নিয়ে যাবো। এই গাভীটা কি জাতের? এটা হচ্ছে করস। করস? জি। আচ্ছা, কিসের সাথে ক্রস আছে এটা? আপনার হলো হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে করস। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এটা দোয়া দিছে 7-8 লিটার দুধ দোয়াইছে অলরেডি। দাঁত কয়টা হয়েছে? দাঁত হয়েছে 4টে। 4 দাঁত? জি। আচ্ছা, 4 দাঁত। তাহলে বাচ্চা আপনার কয়টা দিছে? এটা বাচ্চা পয়লাটি। একটা? একটা। আচ্ছা, একটা বাচ্চা দিয়েছে 4 দাঁত বয়সের গাভী। দুধ কয় লিটার আসবে তাহলে? এটার দুধ আসবে 8 লিটার। 8 লিটারের মতো? জি। দাম কত চাচ্ছেন? 75 হাজার। মাত্র 75? মাত্র 75। আচ্ছা, 75 হাজার টাকা দাম চাচ্ছেন, দর্শকরা চাইলে এই গাভীগুলো আপনার ঠিকানা অনুযায়ী এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি। আচ্ছা, এটা সাইড করে দেন, আমরা পরের গাভীটা দর্শকদের দেখাবো। আর এই পাশ থেকে একটু দেখাই দেই, সরাই দেন। এটা আমরা সিরিয়ালে কয় নাম্বার গাভী দেখলাম? 3 নাম্বার। আচ্ছা, চলেন পরের গাভীটা দর্শকদের দেখান, 4 নাম্বার সিরিয়ালে। এটা কি জাতের? এটা
বলে অলস্টন ফিজিয়ানি কিন্তু এটা কোনো পাররা নাই এইজন্য মানুষ কিছু কিছু মানুষ জার্সি বলে আচ্ছা কিন্তু যাতে অলস্টন ফিজিয়ান যাতে অলস্টন ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা 6 দাঁত আচ্ছা 6 দাঁত জার্সির কি পার্সেন্টেজ কিছু আছে নাকি হ্যাঁ পার্সেন্ট আছে জার্সিও আছে না জি আছে আচ্ছা বাচ্চা কয়টা দিছে বাচ্চা দুই দিয়ে দিছে দুইটা আচ্ছা দুইটা বাচ্চা দিয়েছে এখন দুধ আছে এখন দুধ আছে কয় লিটার 12 লিটার আচ্ছা মোটামুটি 12 লিটার দুধ আছে হ্যাঁ হ্যাঁ 12 লিটার একটু সরায় দিবেন এই পাশ থেকে দেখাই দেব দাম কত চাচ্ছেন 4 নম্বর সিরিয়ালে গাবি 105 105 1 লক্ষ 5000 5000 টাকা দর্শকরা দরদামে সুযোগ পাবে আচ্ছা থাক পরের গাবিটা আমরা দর্শকদের দেখাই অলস্টন ফিজিয়ান এটা 5 নম্বর সিরিয়ালে এটা কি জাতের অলস্টন ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত দাঁতে দুইটা জি আচ্ছা দুই দাঁত বাচ্চা কয়টা দিছে একটা একটা জি একটা আচ্ছা একটা বাচ্চা দিয়েছে সরাই দেন এই পাশ থেকে দেখাই দেই তো এই ছোট গাবিটা থেকে দুধ কেমন পাওয়া যেতে পারে এটা 7 লিটার আইছে এখন আস্তে আস্তে আরো আসবে মাত্র 5 দিন বেইনে বয়স আচ্ছা 7 লিটার জি আচ্ছা দাম কত যাচ্ছে এটার দাম মাত্র 70000 মাত্র 70 আচ্ছা 70000 টাকা দাম দর্শকরা কি এসে দেখে শুনে নিলে ভালো হয় নাকি এসে দেখে শুনে নিলেই সবচেয়ে ভালো না আমি সব সময় আমার দর্শকদের বলি আপনারা দুধের গাবি হোক বকনা হোক প্রেগন্যান্ট গরু হোক যে যেটাই নিবেন সরাসরি এসে দেখে শুনে নিবেন আচ্ছা পরের গাবিটা দেখি কি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে থাক এটা কি জার্সি এটা জার্সি আচ্ছা জার্সি বড় সরো গাবি দেখতেছি দাঁত বয়স কেমন হইছে এটার দাঁত 6 দাঁত দাঁতে 6টা জি আচ্ছা 6 দাঁত বাচ্চা কয়টা দিছে এটা বাচ্চা দিছে দুইটা দুইটা জি আচ্ছা দুইটা বাচ্চা দিয়েছে একটু সরায় দেন এই পাশ থেকে দেখাই দেই দুধ কেমন আসবে এটা থেকে এটা 14 লিটার দুধ 14 হ্যাঁ আচ্ছা 14 লিটার দুধ আসবে বাটটা ক্লিয়ার আছে সব ক্লিয়ার আচ্ছা দাম কত চাচ্ছেন গাবিটার দাম চা 120 20000 মানে 1 লক্ষ 20000 আচ্ছা 1 লক্ষ 20000 টাকা দাম চাচ্ছেন 14 লিটার দোয়া দিয়ারি টাকা লেব 1 কোটা কো মলি পারে কোন টাকা লেব না 14 লিটার হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলেন তাহলে আপনারা পরে গাবিটা দর্শকদের দেখান তো আমরা 7 নাম্বার সিরিয়ালে আপনারা একটা বড় সরো গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের হলস্টন ফিজিয়ান আচ্ছা হলস্টন ফিজিয়ান গাবিটা দাঁত বয়স কেমন হইছে এটা 6 দাঁত দাঁতে 6টা যে 6 দাঁত এত বড় সরো একটা গাবি বাচ্চা কয়টা দিছে দুইটা আচ্ছা দুইটা বাচ্চা দিছে বাচ্চার বয়স কেমন ছিল বাচ্চা খুব অল্প দিন হয়ে মারা গেছে আচ্ছা সবগুলোকে আপনারা এই বাচ্চা মারা গাবি কেনেন আচ্ছা যেটা মারা যায় ওটি কিনে আচ্ছা আচ্ছা এই দুধ দুধটা কেমন পাওয়া যাবে এটা থেকে ছড়ায় দেন একটু 22 লিটার জি 22 লিটার আচ্ছা 22 লিটার দুধ কি আসবে আসবে আচ্ছা 2000 টাকা আচ্ছা দাম কত চাচ্ছেন দাম তো 2.5 লাখ 2.5 লক্ষ জি সুযোগ আছে এত দাম কি জন্য এটা 22 লিটার দুধ আছে অরিজিনাল অরিজিনাল ফিজিয়ান আচ্ছা কিন্তু বাচ্চা নাই তো বাচ্চা মারা গেছে বাচ্চা থাকলে এটা 3.5 লাখ কেউ পাতেন না তাই নাকি জি আচ্ছা এখন তাহলে দাম চাচ্ছেন আপনি 2 লক্ষ 2 লক্ষ 50 আচ্ছা দর্শকরা যেহেতু বিগ সাইজের গাবি আমি মনে করব এই গাবি সংগ্রহ করতে হলে আপনাদেরকে অবশ্যই সরাসরি আসতে হবে এসে দেখে শুনে নিতে হবে আচ্ছা তো পাশে চলে যাই 8 নাম্বার সিরিয়ালে এই গাবিটা কি জাতের হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান আচ্ছা নামে কোন দিয়ে এটা দাঁত বয়স কেমন হইছে কয় দাঁত এটা 8 দাঁত হয়ে গেছে ভাই 8 দাঁত জি আচ্ছা 8 দাঁত বাচ্চা কয়টা দিছে এটা বাচ্চা দিছে দুইটি দুইটা জি 8 দাঁতে দুইটা না তিনটা বাচ্চা দেয় দুটি একটা দুটি দাগও আছে আচ্ছা তো সরায় দেন এই পাশ থেকে দেখাই দেই এটা থেকে দুধ কেমন পাওয়া যাবে এটার দুধ পাওয়া যাবে 8 লিটার আইছে এখন আস্তে আস্তে আরো আসবে 8 লিটার জি আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দাম তো 110 110 মানে 1 লক্ষ 10000 টাকা সুযোগ আছে আচ্ছা 1 লক্ষ 10000 টাকা দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে আচ্ছা আপনার শেষ যে গাবিটা রয়েছে এটা গাই বাচ্চা সহ আচ্ছা তো ভাই আমরা শেষ মুহূর্তে আপনার একটা বাচ্চা সহ গাবি দেখতেছি গাবিটা কি জাতের হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান আচ্ছা হলস্টন ফিজিয়ান গাবি দাঁত কয়টা হইছে দাঁত হইছে দুটি দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত সাথে এটা কি বাচ্চা এটা বকন বাচ্চা বকনা জি আচ্ছা বাচ্চার বয়স কেমন হইছে বাচ্চার বয়স হইছে 2.5 মাস 2.5 মাস হয়ে গেছে জি আচ্ছা মোটামুটি তাহলে 2.5 মাস বয়সের বাচ্চা সহ এই গাবিটা থেকে দুধ কেমন পাচ্ছেন এটা 10 লিটার পাইছে 10 লিটার
6:30 আচ্ছা 6 লিটার সকালে বিকালে 4 লিটার 4 লিটার জি তো দাম কত যাচ্ছেন দামটা 1.5 লাখ টাকা গাই বাচ্চা 1,50,000 50 জি আচ্ছা দরদামে কি সুযোগ পাবে ক্রেতা ভাইরা সুযোগ আছে জি ভাই আচ্ছা তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলবো আসলে আমি অনেক দিনই এই ইন্টারনেটে সর্বপ্রথম এতে ব্যবসা করি যারা আপনারা আমার কাছ থেকে গাবি কিনতে চান তারা আমার বাসায় আসবেন দেখে শুনে অরিজিনাল যেটুক দুধ বলবো ওইটুক দুধ হলে কিনবেন নইলে কিনবেন না আগে কোনো টাকা দিতে হবে না আমাকে কোনো বায়নাও দিতে হবে না অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম